আবারও মাঠে ফিরেছেন তামিম ইকবাল খান। দীর্ঘ বিরতির পর আবারও ব্যাট হাতে মিরপুরের মাঠে নামতে দেখা গেছে তামিমকে। তবে কি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল, নাকি প্রস্তুতির কারণ শুধুই সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কেন্দ্রিক? ধোঁয়াশা একটা থাকছেই, তবে এই মুহূর্তের খবর হলো তামিম ইকবাল ফিরেছেন মিরপুরের মাঠে। মিরপুরের ইন্ডোরে তিনি জোর অনুশীলন শুরু করেছেন। বর্ষসভাপতি ফারুক আহমেদ অবশ্য দিন চারেক আগেই জানিয়েছেন তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো খবর তার কাছে নেই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে তিনি নেই। এই মুহূর্তে নিউজ নেই এই ব্যাপারে। তবে গুঞ্জন আছে এরপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের জার্সিতে আবারও ফিরতে পারেন তামিম। সেটা সত্যি হোক কিংবা নাই হোক, তিনি নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। অনেকদিন বাদে মিরপুরের নেটে দেখা গেল তামিমকে। ইন্ডোরের নেটে নেট বোলারদের সাথে নিয়ে নেমে গিয়েছিলেন তিনি। ইতিমধ্যে তামিম ধারাভাষ্যে যুক্ত হওয়ার কারণে অনেকেই ধারণা করেছিলেন হয়তো তামিম আর ফিরবেন না ব্যাট হাতেই। কিন্তু তামিম ইকবাল ব্যাট প্যাড নিয়ে আজ মিরপুরে ব্যাটিং অনুশীলনে নামলে অনেকেই অবাক হন। গণমাধ্যমের ক্যামেরাও তামিমের দিকেই ছিল। দিনের সময় ব্যাটিং ঝালিয়ে নেন তামিম ইকবাল, এ সময় তাকে বোলিং ছুটতে দেখা যায় হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদেরও। এই মিরপুরেই তামিম খেলেছেন নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। গেল বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পরও ওয়ানডে বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করা হয়নি। তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের সামনে তার দ্বন্দ্ব সামনে চলে আসে। যদিও বিশ্বকাপেও বাংলাদেশের ভরাডুবি হয়, প্রথম পর্বের বাধা ও টপকাতে ব্যর্থ হয় বাংলাদেশ। তামিম এই 13-14 মাস দলে না থাকলেও আলোচনায় ছিলেন খুব ভালোভাবেই। ভারতের বিপক্ষের সিরিজে ধারাভাষ্য দিয়েছেন তিনি। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনেও এখন তিনি বিসিবির অন্তর্মহলেও খুব পরিচিত নাম। তামিমের হাতে দুটো পথ খোলা আছে এখনো। প্রথমত খেলোয়াড় তামিমের ফেরার রাস্তা প্রস্তুত, বোর্ডও তার পক্ষে। সভাপতি তেমনটাই বলেছিলেন নিজের প্রথম সংবাদ সম্মেলনে। অন্যদিকে বোর্ডের পরিচালক পদ হওয়ার সম্ভাবনাও আছে তামিমের। এ সময় তামিমের ব্যাট প্যাড নিয়ে অনুশীলনে নেমে যাওয়া নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। তিনি কি তবে 22 গজে ব্যাট হাতেই ফিরবেন বলেই ঠিক করে ফেলেছেন? দাদা ভাই আমার ট্যাগ আছে।